দাঁড়ান বিসিএস ক্যাডার, আপনি আমার বৌমারে কম শিক্ষিত অশিক্ষিত করে গালাগালি পারলেন, অপমান করলেন। আমার এই বৌমার জন্য আপনার মতো দশটা বিসিএস ক্যাডার সন্তান আমি ত্যাগ করতে পারি। দেবর সামনে এইভাবে কথা কেউ না, তাহলে কিন্তু মান সম্মান যাবো। আর তুমি তো অত লাখের মধ্যে শিক্ষিত বউ, মেট্রিক পাস, ঢুল ডর বাজায় তোমার বিয়ে করাই নিয়েছি, ভালোভাবে কথা কেউ। আমার তো কিছু জিনিসের দরকার, লিস্ট করার দরকার, তুমি একটু দিয়ারে ডাক দাও না। দিয়া মা, দিয়া তাড়াতাড়ি খাতার কলমটা নিয়া। লিখবো নাকি বাংলায় লিখবো? বৌমা তুমি অটো পাস শিক্ষিত বউ, ইংলিশ দিলে লিখতেছে। এইবার বলেন কি লাগবে, এক নম্বরে কি লাগবে বলেন? সাবান, 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 সাবান ইংরেজি যেন কি, ও সব সব, এই যে লেখতে লাইতেছি সব সব, হাই লেখছি। এরপরে দুই দুই নম্বরে কি আব্বা? বোমা এখন গরম মশলা, গরম মশলার ইংলিশ যেন কি অনেক আগে পড়ছিলাম, ও মনে পড়ছে আব্বা, হট মশলা লেখতে আছি এখানে, এই হট মশলা। তারপর তিন নম্বরে কি আব্বা? এখন লেহ শাক সবজি, গরম মশলা, লবণ, মাছ মাংস সব একবার লেহ। গ্রসারি আইটেম, এই দেখেন লিখে লাইতেছি, এই যে গ্রসারি আইটেম। ঠিক আছে বাবু, ওইটাই ওইটাই আব্বা লিখে লাইছি। আর কিছু লাগবে? আর তেমন কিছু লাগবে না। ওই তো দেখো আমার ফুলায় পড়ছে। তোর ছোট বারে বিয়ে করাইছি, এই যে বৌমা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। গুড বাবা, হাতে বেশি সময় নেই ভাইয়া, বাজার ব্যাগটা নিয়ে আসো আর জলদি করে বাজার লিস্টটা দাও। হোয়াট ইজ দিস বাবা, কি এগুলা? ভাইজান হট মশলা, মানে গোসারি, গোসারি কি আজব, কি এসব? ভাইজান মজা হারতে আছেন মন লাগে, আমরা না বিসিএস পাস, বুঝতে আছেন না, গোসারি। গোসারি, হোয়াট ইজ দিস গোসারি? ওই যে মাছ, গোস্ত, হ্যাপারে সবজি, আবি যাবি, এই সব কিছু। বাবা এসব কি, তুমি কাকে বিয়ে করে নিয়ে আসছো? আরে জালালে বউ তো মেট্রিক পাস, শিক্ষিত না ছাই, ভালো করে লিখতে পারে না, পড়তে পারে না, কিচ্ছু বলতে পারে না, শিখি তো। জি ভাইজান আমি অটো পাস। হোয়াট, অটো পাস? ভালো করে লিখতে পারে না, কথা বলতে পারে না, একে মানুষের মধ্যে নিয়ে যাবো কিভাবে? এটা তুমি কি করেছো বাবা? আচ্ছা ঠিক আছে, হাতে আমার সময় একদমই কম, ভাইয়া বাজারে চলো, আর আমার শ্বশুর শাশুড়ি আসবে, আমি আজকে থাকতে পারবো না। আসো বাবা, বোমার বাড়িতে রাখা যা। কি, কোথায় থাকবে, কার সাথে থাকবে, কোন পরিবেশে থাকবে, এটা কোনো পরিবেশ হলো? হ্যাঁ চলো। দাঁড়ান বিসিএস ক্যাডার, আপনি আমার বৌমারে কম শিক্ষিত অশিক্ষিত করে গালাগালি পারলেন, অপমান করলেন। আমার এই বৌমার জন্য
আপনার মতো 10টা বিসিএস ক্যাডার সন্তান আমি ত্যাগ করতে পারি। আপনি কোথায় ছিল সেদিন বিসিএস ক্যাডার? যেদিন আপনার মায়ের অসুস্থ ছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল, ঘরে একটা টাকা ছিল না, তখন আপনি শ্বশুর শাশুড়ি নিয়ে হংকং এ যান, বিদেশে বেড়াতে যান। আর এই বৌমা, এই বৌমা তার রুলি বালা বিক্রি করে আপনার মাকে ভালো করেছে। আর কোথায় ছিলেন যেদিন আপনার বাবার চোখের ছানি অপারেশন করার জন্য টাকা দরকার ছিল, আপনাকে ফোন দেওয়া হয়েছিল, আপনি ব্যস্ত ছিলেন মিছিল মিটিং নিয়ে, সেদিন বৌমা বাড়ি থেকে টাকা এনে আমার দু চোখ অপারেশন করেছিল, সেদিন কোথায় ছিল আপনার শিক্ষকতা যোগ্যতা বিসিএস ক্যাডার? যেদিন আমার ছোট মেয়ের দিয়ার টাকার জন্য লেখাপড়া বন্ধ হয়ে গেছিল, তখন কোথায় ছিলেন আপনি? ভাই হয়ে কিছুই করতে পারেননি। এই পুত্রবধূ টাকা হাওলাত করে দিয়ার বেতন দেয় তার লেখাপড়া শুরু করে, হায়রে বিসিএস ক্যাডার, আপনার মতো সন্তান যাতে আমার বাড়ির ত্রিসীমানা না ঢোকে, আপনি চলে যান, আপনি চলে যান। শিশির আমার সাথে এসো, এসো। আচ্ছা এখানে কি হচ্ছে? আমি সব কি বললাম? বিথি তোকে আমি এই শিক্ষা দিচ্ছি হারামজাদি মিয়া, তুই যদি জামাই বাবাজিরে বোঝাই কইতি তাহলে তো এরকম তো হইতো না। শিশির তুমি বান কেমন? হ্যাঁ বাপের সঙ্গে এরকম অভদ্রতা করলো তুমি? শিক্ষার বড়াই দেখাও না, তুমি খালি শিক্ষার বড়াই দেখাও, যাও ক্ষমা চাও তোমার বাবার কাছে, অনেক ভুল করেছো, যাও যাও। বিয়া সাহেব আপনার ছেলের ক্ষমা করে দিন। বাবা সত্যি আমি ভুল করছি, আমার তোকে ক্ষমা করে দিই। বাবা তোরে ক্ষমা করে দিলাম, সবসময় খেয়াল রাখবি, শিক্ষা দিয়ে সব কিছু বিবেচনা করা যায় না। ভাবি আমারে ক্ষমা করবেন না আপনি? ধুরো মই তা কিছু মনেই করি নাই, আপনি আইছেন এবার চলেন গু চলেন ভাবি।